শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 247 অ্যাপ। আড্ডা 247 বাংলা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যইভাবে ডাউনলোড করে নাও আড্ডা 247 অ্যাপ। আড্ডা 247 বাংলা ওয়েলকাম টু আড্ডা 247 WBCS টপার। তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের সেশনে। সবাইকে বলবো তাড়াতাড়ি জুড়ে যাও, কারণ অ্যান্থ্রোর ক্লাস, এটা অ্যান্থ্রোপোলজি অপশনের ক্লাস। আড্ডা 247 কিন্তু অ্যান্থ্রোপোলজির অপশনের ক্লাস, এটা তোমাদের হয়ে থাকে প্রতিদিন বৃহস্পতিবার এবং সানডে করে, অর্থাৎ রবিবার এবং বৃহস্পতিবার। বাট এবার থেকে প্রতি শনিবার এবং রবিবার থাকবে এই সেশনটা, শনিবার সন্ধে 6টায় এবং রবিবার বিকেল 4টের সময়। সো সবাইকে বলবো চলে এসো, যারা অপশনাল অ্যান্থ্রোপোলজি নিয়েছো বা অপশনালি কনফিউজ যে কোনটা নেবো আমি বুঝতে পারছি না, তাদের জন্য বলবো ক্লাসগুলো করে তুমি ডিসিশন নিয়ে নাও কোনটা তোমার জন্য ফ্রুটফুল হবে। ওকে, সো সবাই তাড়াতাড়ি জুড়ে যাও আর সেশনটাকে একটু শেয়ার করে রাখো যারা যারা রয়েছো। আজকের সেশনে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডার্মাটোগ্লিফিক্স। এবার মনে হতে পারে যারা একদম শুরু করছো, স্যার হঠাৎ করে এই টপিক আমি কী করে বুঝবো? দেখো, তাদেরকে বলবো আমি কিন্তু একটা নতুন করে সেশনটা শুরু করছি না, আমি প্রায় 6 মাস ধরে এখানে কিন্তু তোমাদের অ্যান্থ্রোপোলজির ক্লাস করাচ্ছি। যারা যারা জানো না তাদেরকে বলো প্লেলিস্টটা চেক করে নাও, অ্যান্থ্রোপোলজি বাই দীপাঞ্জন স্যার বলে প্লেলিস্টটা রয়েছে এই চ্যানেলের প্লেলিস্টটিকে পেয়ে যাবে। দুটো প্লেলিস্ট পাবে, একটা 2021-এ যেটা মোটামুটি 28খানার উপরে ক্লাসেস রয়েছে, আর একটায় মোটামুটি একটা বা দুটো ক্লাস রয়েছে, ওটা 2022-এর জন্য শুরু হয়েছে সদ্য। ওকে, তো 21-22 বলে কোনো আলাদা কিছু ভেবো না, ডিসক্রিমিনেট করো না, বিষয়টা তোমরা প্রিভিয়াসটা দেখলে অনেকটাই কিন্তু অ্যাড কাস্টম টু হয়ে যাবে। আর এই ধরনের যাদের কোয়ারিজ থাকে, আমি বেশ কিছু কোয়ারিজ পেয়েছি স্যার কী করে এগোবো এভরিথিং, তার জন্য আমি আগামীকাল একটা ক্লাস রাখছি ঠিক বিকেল 4টের সময় অ্যান্থ্রোপোলজির ওপরই, যে কোয়ারিজ তোমাদের অ্যান্থ্রোপোলজি নিয়ে এভরিথিং কিন্তু সেখানে তুমি করবে, আজকেও করতে পারো কোনো অসুবিধা নেই। বাট আজকে একদম টপিক বেসড ক্লাস, যেহেতু এটা বৃহস্পতিবারের ক্লাসটা আমি এখানে এনেছি, বৃহস্পতিবার তোমাদের বলেছিলাম কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য নিতে পারিনি। তো যাই হোক, চলো সেশনটা শুরু করে দেওয়া যাক। সেটা হচ্ছে ডার্মাটোগ্লিফিক্স কী জিনিস, তো সেটা নিয়ে পুরো আলোচনা থাকবে, এবং এটা এক্সামে প্রচুর বার দেয়, তার সাথে কিন্তু সেটারই কিন্তু সম্পর্ক রয়েছে আজকের সেশনটা। চলো তো সেশনটা শুরু করে দেওয়া যাক। ফার্স্ট অফ অল আমাদের যেটা থাকে মোটিভেশনাল কোড, প্রবলেমস আর নট সব সাইন দেয়ার গাইডলাইন, রবার্ট এস কারারের বিখ্যাত উক্তি, মনে রেখো এগুলো আমাদের প্রত্যেকটা দিন ইচ অ্যান্ড এভরিডে কিন্তু মোটিভেট করে, এবং এটা এগুলোর মোটিভেশন কিন্তু দরকারও রয়েছে প্রত্যেকে, তাই তো? সো আজকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে তারপরে আমি মেন ক্লাসে যাচ্ছি। আড্ডা 247 থেকে তোমরা যদি টেস্ট সিরিজ না দেখো, এখানে যারা যারা রয়েছো সবাই WBCS অ্যাসপিরেন্টস, এবার তোমাদের জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে টেস্ট সিরিজ। ভালো করে টেস্ট না দিলে নিজেকে যাচাই করবে কী করে? তার জন্য কিন্তু সমস্ত টেস্ট সিরিজ বুকস এবং ই বুকের উপরে আজকে আড্ডা 247 তোমাদেরকে দিচ্ছে ফ্ল্যাট 22% অফ, অরিজিনাল এটা থাকে কিন্তু 17%। এবার এই যে স্পেশাল অফটা, এটা গ্র্যাব করতে গেলে তোমায় কী করতে হবে? জাস্ট একটা ইউজ করবে কোড Y327, এরপরে একটা এস অ্যাডিশন করে দেবে, অর্থাৎ Y327S, এটাই ইউজ করলেই তুমি কিন্তু 20% মানে 20 বলবো না 22% অফ পেয়ে যাচ্ছে। ওকে, আর এমনি সময় কালকে থেকে এটা কিন্তু আবার 17% হয়ে যাবে, তাই দেরি না করে আজকেই যারা যারা মনে করছো নিয়ে নিও। কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞাসা করে নিতেও পারো। কোথা থেকে নেবো স্যার? ইউটিউবে না, ইউটিউবে লিঙ্ক বলতে দেখো রয়েছে ডিসক্রিপশন বক্সে, যা অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবে। বাট একটা কথা বলবো, এরকম না করে সবচেয়ে ভালো তোমরা প্লে স্টোরে যাও, মানে তোমাদের যে মোবাইল ফোনের প্লে স্টোর রয়েছে সেখানে গিয়ে সার্চ করো আড্ডা 247 বলে, মানে একটা অ্যাপস আছে, অ্যাপস ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, ডাউনলোড করে বেঙ্গলি জায়গাটায় যাবে, বেঙ্গলির অনেকগুলো অপশন আসবে তোমার কাছে, SSC আড্ডা, ব্যাংকার্স আড্ডা, বেঙ্গলি, তো বেঙ্গলিতে যাও। বেঙ্গলিতে গিয়ে তুমি জাস্ট সার্চ করো, যে দেখতে পাবে অনেকগুলো অপশন, তার মধ্যে টেস্ট সিরিজ বলে একটা জায়গাও রয়েছে, তাই ওর উপরে ক্লিক করতে পারো, অথবা তুমি চেস্ট মানে ইয়ে করতে পারো যে WBCS টেস্ট সিরিজ, বা যেটা তোমার মনে হচ্ছে যে টেস্ট সিরিজ নেবে, বা বুক নিতে চাও WBCS এর একটা পুরো বই, এই যে টেস্ট সিরিজের কথা বলছি এটা কিন্তু বই আকারেই তোমার বাড়িতে পৌঁছে যাবে, অথবা ই বুক নিতে চাইলে নিতে পারো। জাস্ট এই কোডটা ইউজ করবে আজকের জন্য, এইগুলোর উপরে কিন্তু 22% অফ থাকছে Y327 প্রোডাক্টস। ওকে চলো, সো আজকে মেন ক্লাসে চলে আসা যাক। বলছে ডার্মাটোগ্লিফিক্স ব্যাপারটা কি, এটা জানা দরকার, হোয়াট ইজ ডার্মাটোগ্লিফিক্স, কী এটা খায় না মাথায় দেয়। ফার্স্ট অফ অল বলি, ডার্মাটোগ্লিফিক শব্দটা এসছে গ্রিক শব্দ ডার্মা, কথার অর্থ স্কিন। দেখবে বিভিন্ন রকমের ক্রিম টিম হয় না, মেডার্মা, এরকম দেখবে নামটার সাথে খুব পরিচিত হয় তোমরা।
তো ডার্মাটোলজিস্ট তোমরা জানোই ডার্মাটোলজিস্ট কাদের বলা হয়, তারা জানা একে স্কিনের ডক্টর, মানে স্কিন স্পেশালিস্ট অনেক সময় আমরা বলি, বাট অ্যাকচুয়ালি তাদের নাম হচ্ছে ডার্মাটোলজিস্ট। তো সেই ডার্মা থেকেই কিন্তু ডার্মাটোগ্লিফিক্স কথাটা এসছে। এবার গ্লিফোলজি বা যাকে আমরা বলতে পারি এই কোনো কিছু কার্ভিং করা, অর্থাৎ কোনো কিছু লেখা, তো আমাদের ডার্মা অর্থাৎ স্কিন এবং গ্লিফ অর্থাৎ কোনো কিছুকে কার্ভ করা, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে আমাদের ডার্মাটোগ্লিফিক। এবং এই যে শব্দটা এটা ফার্স্ট ইউজ করেছিলেন কে সেই সময়তে দাঁড়িয়ে করলেন ডক্টর হ্যালেন্ড কামিন্স। ইনি কিন্তু ফার্স্ট এই ফিঙ্গারপ্রিন্ট, নিশ্চয়ই এখন এইটার সাথে আমরা অনেকে পরিচিত হয়ে গেছি, কারণ এখন আমাদের যাই করতে হচ্ছে একটু ব্যাংকের কাজ বা এভরিথিং সবেতেই বলে কি না KYC জমা দাও, তারপর একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসো, ওদেরকে আধার কার্ড ফিঙ্গারপ্রিন্ট চাইছে, তো এগুলোর সাথে পরিচিত। আগে হয়তো এগুলোর সাথে অতটাও অ্যাকাস্টম টু অনেকে ছিলে, অনেকে ছিলে না, তাই তো। তো ব্যাপারটা হচ্ছে এটাই ডার্মাটোগ্লিফিক্স, কিন্তু এই জিনিসটাই যেখানে দেখা যাচ্ছে যে ডার্মা এবং গ্লিফ থেকে এসছে, এবং প্রথম ফিঙ্গার প্রিন্টিংয়ের জনক বা ডার্মাটোগ্লিফিক্সের জনক হচ্ছেন ডক্টর হ্যারল্ড কামিন্স। তো স্যার ইনি তো প্রথম জনক, এটাকে ইউজ করছেন শব্দটা, বাট মানুষের এই যে আঙ্গুলের ছাপ যেটা দিয়ে জানোই আজকে বায়োমেট্রিক করা হচ্ছে, আধার কার্ডের লিঙ্ক আপ করা হচ্ছে সব ক্ষেত্রে, তাহলে এই যে বায়োমেট্রিকের কনসেপ্ট এইটার কথা কিন্তু বলেন আমাদের ডক্টর ফ্রান্সিস গ্যালটন। তিনি জিন তত্ত্বের যে সম্পর্ক রয়েছে মানুষের হাতের যে রেখাগুলো, দেখবে আজকে টুইন বেবিদের ক্ষেত্রেও হাতের রেখা কিন্তু আলাদা আলাদা হয়, এক একজনের ক্ষেত্রে এক এক রকমের, এই যে কনসেপ্ট এটা কিন্তু ফার্স্ট বলছেন কে, ফ্রান্সিস গ্যালটন। আচ্ছা সবাইকে বলবো সেশনটাকে একটু শেয়ার করে রাখো, যারা যারা রয়েছো প্লিজ শেয়ার দিস সেশন, কারণ তোমরা কিন্তু অনেকেই আছো, অনেকেই আছো, সেশনটাকে একটু শেয়ার করো। দেখো আমি লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, দাঁড়াও। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ডক্টর ফ্রান্সিস গ্যান্টন প্রথম যখন বলছেন মানুষের আঙুলের রেখার সাথে জিন তত্ত্বের রিলেশন, এবং ১৯৩০ সাল নাগাদ আমেরিকান বিজ্ঞানীরাও এই ব্যাপারটা নিয়ে গবেষণা শুরু করছে, কারণ সবাই যখন বলছে যে ভাই দেখো মানে আমাদের জিনের রিলেশন আছে আমাদের আঙ্গুলের রেখার সাথে, তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও কিছু আছেন। সো এক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টকে সদ্যজাত শিশুর রোগ, জিনগত রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু তারা ব্যবহার করে, যেমন ডাউন সিনড্রম, মানসিক বিভিন্ন রোগ নির্ণয় কিন্তু ব্যবহার করা হচ্ছে, যে ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী এদের কিন্তু চেঞ্জেস হয়, এদের কিন্তু পার্থক্য হয়, এটা কিন্তু বোঝা যাচ্ছে সেই সময়তে দাঁড়িয়ে। ক্লিয়ার? এবার এক্ষেত্রে মানব ও জীবজন্তুর হাতের তালু, আঙ্গুল, পায়ের পাতার ওপর অবস্থিত বিভিন্ন রেখার ধরন নিয়ে কিন্তু বিজ্ঞানসম্মত আলোচনা শুরু হলো। প্রথম এটা শুরু হলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, মানে আমাদের হাতের রেখার এই যে ছাপগুলো প্রত্যেকের ক্ষেত্রে, যদি টুইন বেবিও হয় না দেখবে দুজন বাচ্চার মধ্যে কিন্তু, বেবি মানে সেটা বাচ্চা বড় হবে একই ব্যাপার, তো তাদের হাতের রেখার মধ্যে কিন্তু পার্থক্য থাকে, এবং পরবর্তীতে এটাকে কিন্তু আমরা অপরাধ বিজ্ঞান বা ক্রিমিনোলজির ক্ষেত্রে ইউটিলাইজ করছি একইভাবে। সো প্রথম যখন দেখা যাচ্ছে যে প্রথম শুরু হয়েছিল হাতের রেখার ব্যাপারটা দিয়ে, মানে আঙ্গুলের ছাপ দিয়ে, পরবর্তীতে এটা কিন্তু হাত পায়ের তালুর তলা সব জায়গাতে যাচ্ছে, এবং আমরা যে সমস্ত প্রাইমেটরা রয়েছি, আমরা সবাই প্রাইমেটের মধ্যে বিলং করি, সবারই হাত পায়ের তালুতে কিন্তু ছাপ পড়ে। তুমি যদি হনুমানের ক্ষেত্রে দেখো, দে আর মানে যে কোনো হনুমান, যে কোনো বেবুন, আই মিন যে কোনো রকমের শিম্পাঞ্জি, গরিলা, যে সমস্ত এপসরা রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হাতের বা পায়ের তলায় ছাপ থাকে। ঠিক আছে, নিজে সবসময় দেখা সম্ভব না, হনুমানের দেখতে গেলে হনুমান তোমায় মোটামুটি মারধর খাইয়ে অবস্থা খারাপ করে দেবে, সেটা করতে যেও না, টিভিতে ইন্টারনেটে এগুলো অ্যাভেলেবেল আছে, দেখে নিও, যাই হোক। তো এই হাতের রেখার আলোচনা প্রসঙ্গে আমাদের তিন ধরনের কিন্তু জিনিস পাই, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মানে আঙুলের রেখা একটা জিনিস, নেক্সট হচ্ছে হাতের তালুর রেখা বা পাম প্রিন্ট, একটা হচ্ছে আঙুলের রেখা, একটা হাতের তালুর রেখা, আর একটা হচ্ছে ফুটপ্রিন্ট, পায়ের পাতার মানে পায়ের নিজের যে রেখাটা সেটারও কিন্তু কনসেপ্ট আলাদা আলাদা হয় এক একজনের ক্ষেত্রে। এটুকু ক্লিয়ার সবার কাছে, বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকেরই পরেরটাই চলে আসে এদের প্যাটার্ন। এই প্যাটার্ন মানে দেখবে, আমি জাস্ট জিনিসটাকে বোঝাচ্ছি, হাতের রেখার ক্ষেত্রে এরকম 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 দেখবে অনেকগুলো লুপ তৈরি হয়েছে, সরু 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 সরু, দেখেছো তো, সবাই ওয়াচ করেছো তো তোমার, জাস্ট এবার লুপের কিন্তু ধরন দেখো, আমি যেরকম গোল করে দেখালাম সবসময় লুপগুলো এরকম হয় না, লুপ মানে দেখো তুমি তোমার জাস্ট ওই থামটা দেখো, বুড়ো আঙুলটা দেখো, সেখানে দেখবে এরকম লুপ তৈরি হয়েছে আঙুলের মাঝখান দিয়ে, এই লুপগুলো কিন্তু বিভিন্ন রকমের চেঞ্জেস হয়, তোমাদের যখন লিখতে হবে এই লুপগুলো পারলে একটু একটু এঁকে দিও, আমি রেখেওছি কিছু লুপ এখানে এঁকে, সেগুলো তোমাদের কাজে দেবে। আচ্ছা, যারা যারা রয়েছো আমাকে একটু কনফার্ম করো বুঝতে পেরেছো কি না, এবং আশা করি যারা যারা রয়েছো সবাই WBCS আই মিন অ্যান্থ্রোপোলজির স্টুডেন্ট, তাই তো। সো
এই ডার্মাটোগ্লিফিক্সের কী বিষয়? মানুষ ও জীবজন্তুর হাতের আঙ্গুল, হাতের তাল এবং পায়ের পাতার রেখা এবং রেখার নকশার ধরন নিয়ে কিন্তু আলোচনা করা হয়, এবং নৃবিজ্ঞানীরা মূলত মানুষের হাতের আঙ্গুলের নকশার ধরন নিয়ে কিন্তু বেশি আগ্রহী, বা এই নিয়ে তারা মেন কাজটা করে থাকেন। ঠিক আছে, এদের মেন কাজটাই কিন্তু এটা। ওকে, বুঝেছো সবাই? আচ্ছা, যারা যারা ক্লাসে আছো, তোমরা অ্যানথ্রোপোলজি স্টুডেন্টস তো নাকি? ওকে, তো চলো পরেরটায় চলে আসি। পরেরটা যার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজির আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গিয়েছে। অনেকেই ব্যাচের জন্য বলো বা জিজ্ঞাসা করো, আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে 24 জানুয়ারি থেকে। যারা যারা চাইছো জয়েন হয়েছে, 24 জানুয়ারি 2022 থেকে ব্যাচটা শুরু হয়েছে। 11টা থেকে 1টা অবধি ব্যাচটা চলছে, প্রতি সোম মানে মনডে, টুইসডে সরি টুইস্ট না ওয়েডনেসডে চলছে, আর হচ্ছে ফ্রাইডে, মানে এই 3 দিন কিন্তু ব্যাচটা চলছে। দুটো ভাষাতেই নোটস ওখানে প্রোভাইড করা হয় ব্যাচে যারা জয়েন হবে। দেখো, অনেকেই মনে করে মানে করতে পারো যে এখান থেকে নোটস দিয়ে সব হবে, আমি ওইটুকু বলতে পারি এখানের ক্লাসের নোটস দিয়ে সবটুকু কনভার্ট করা সম্ভবপর নয়। কারণ এটা একটা হিউজ সিলেবাস, 2+3+2 বছরের ফান্ডা আছে এখানে। তো এইটুকুর মধ্যে তোমার পক্ষে, মানে অনেকে যারা ব্যাচে জয়েন আসো না বা ক্লাস করো না, তাদের পক্ষে কিন্তু সম্ভবপর নয় যে শুধুমাত্র এই ওয়াইটি ইউটিউবের ক্লাস করে এগুলো করো। এখানে আমি ক্লাসগুলো তাহলে কেন দিচ্ছি তোমাদের, যাতে সুবিধা হয়, যারা একদম মানে কোনোভাবে জয়েন করা সম্ভবপর না তাদের জন্য এই ক্লাসগুলো করতে পারো, অসুবিধা কিছু নেই। আমি ক্লাসে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিই, বাট নোটস যেটুকু বলবো এটুকু কিন্তু এনাফ নোটস নয়। এনাফ নোটস নিতে গেলে ব্যাচে জয়েন হয়ে যাও, একদম ক্লিয়ার। কারণ ব্যাচের ক্ষেত্রে একদম সিকোয়েন্স অনুযায়ী কিন্তু ক্লাসগুলো ওখানে চলছে। যারা যারা ব্যাচে আছে, এখানে অমলও ব্যাচেরই স্টুডেন্টস আমাদের, তো যারা যারা মনে করছো জয়েন হয়েছে, আর আমাদের ব্যাচে জয়েন হওয়ার ক্ষেত্রে কোড Y327 ইউজ করতে কিন্তু ভুলে যেও না। তো চলো আমরা দেখে নিই যে স্যার ফ্রান্সিস গ্যালটনের মতো এই প্যাটার্ন 3 ভাগে বিভক্ত, একটা আর্চ, একটা লুপ, একটা হোল, এই 3টে ধরনের প্যাটার্ন কিন্তু রয়েছে। এবং স্যার এডওয়ার্ড হেনরির মতে প্যাটার্ন 4 প্রকার, আর্চ, লুপ, হোল্ড এবং মিশ্রিত প্যাটার্ন, এই 3 ধরনের প্যাটার্ন কিন্তু স্পেশালি দেখা যায়। ঠিক আছে, এই প্যাটার্নের কথা বললাম, এই যে ধরো লুপ মানে এই যে গোল 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 টোটাল গোল গোল, দ্যাট ইজ কল্ড লুপ। কোথাও কোথাও আর্চের মতো দেখা যায় এরকম এরকম প্যাটার্ন। ঠিক আছে, কোথাও কোথাও হোল তৈরি হয়। তো এই যে 3 ধরনের প্যাটার্ন, এটা কিন্তু এক একজন এক এক রকম কনসেপ্টে বিষয়টাকে দেখিয়েছেন। প্যাটার্নের মধ্যে সংযোগস্থল বা দ্বীপ মানে এরকম দেখা যায়, হোলের ক্ষেত্রে 2টো, লুপের ক্ষেত্রে 1টা, আর্চের ক্ষেত্রে কিছু থাকে না, নাথিং। আর লুপ 2 প্রকার, রেডিয়াল লুপ, একটা আলনার লুপ, এই 2 ধরনের লুপ কিন্তু দেখা যায় ইন জেনারেলি। ওকে, ক্লিয়ার আশা করি। সো চলো বাকিটুকুতে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, ড্রিম WBCS যারা যারা মনে করছো জয়েন হয়েছো, জয়েন হওয়ার ক্ষেত্রে কোড Y327 ইউজ করতে ভুলে যেও না, এটা কিন্তু অপটিমাম, তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। সো চলে আসি পরেরটায়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নকশা মানে আঙ্গুলের নকশা কেমন হয়। দেখো, মঙ্গোলিয়ানদের ক্ষেত্রে যদি দেখো আর্চ খুব কম দেখা যায়, ককেসয়েডদের ক্ষেত্রে লুপ সবচেয়ে বেশি দেখা যায়, এবং নিগ্রয়েডদের আর্চ খুব বেশি কিন্তু দেখা যায়, এটা কিন্তু নিয়ম। আমাদের মঙ্গোলীয়দের ক্ষেত্রে আর্চ কম, ককেসয়েডদের ক্ষেত্রে লুপ, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি অমল, তুমি তো করতে পারছো না, ঠিক আছে, তুমি যতটা পারো চেষ্টা করো ক্লাসে আসার। আমাদের মঙ্গোলয়েডদের ক্ষেত্রে আর্চ খুব কম, ককেসয়েডদের ক্ষেত্রে লুপ খুব বেশি, নিগ্রয়েডদের ক্ষেত্রে আর্চ খুব বেশি, এটা কিন্তু কনসেপ্ট এক একজনের ক্ষেত্রে এক এক রকমের। মানে আমাদের 3 ধরনের জাতিগোষ্ঠী ওভারঅল আমাদের সারা ভারত পৃথিবী জুড়ে রয়েছে, সেটাকে আমরা বেসিক কনসেপ্টে 3 ভাগে ভাগ করতে পারি, মঙ্গোলয়েড, ককেসয়েড এবং নিগ্রয়েড। তাদের ক্ষেত্রে হাতের আঙ্গুলের রেখার কিন্তু চেঞ্জেস আসে এক এক রকমের। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসি পরেরটা, সেটা হচ্ছে আমাদের এটুকু সবার কাছে ক্লিয়ার তো, যে আঙ্গুলের নকশার কিন্তু চেঞ্জ হয় আমাদের জাতিগোষ্ঠীর বিভেদে। এবার এই বেসিক, তাহলে স্যার 3টেই মাত্র জাতি, তাহলে যে আমরা এত কিছু পড়েছি, কেউ বলছে নাগা, কেউ বলছে খাসি, কেউ বলছে গাঢ়, কেউ আসামিয়া, তাহলে আরে বাবা ওগুলো আবার মঙ্গোলয়েডদের মধ্যে ভাগ। শুধু ওটাই নয়, মঙ্গোলয়েডদের আরও ভাগ আছে, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, সবাই মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর মধ্যে পড়ে, মঙ্গোলিয়ানরাও অলসো, আমাদের লেপচা ভুটিয়ারাও অলসো, সবাই
দেখবে ওদের ক্ষেত্রে যেটা কনসেপ্ট, মানে ওদের যদি দেখো তুমি ভালো করে, চোখ ছোট, নাক ছোট, কান ছোট, বেটে মোটা, এটা হয়ে থাকে। কারণ কারণ ওদের এই পরিবেশের সাথে অ্যাডাপ্টেশনের জন্যই কিন্তু এরকম চেহারা হয়ে গিয়েছে। মানে ওদের ক্ষেত্রে যেটা হয় যে অক্সিজেনটা কিন্তু কম পায় সাধারণত, মানে ওই যে রিজিয়ন ওরা বিলং করে, হাই রিজিয়ন, হাই অল্টিটিউড রিজিয়ন, তো অক্সিজেন কম, সেই কারণে এরকমভাবে কিন্তু ওদের তৈরি হয়, শরীরের ক্ষেত্রে ওইভাবে তৈরি হয়। দ্যাট ইজ কল্ড মঙ্গোলয়েড মোটামুটিভাবে। ককেসয়েডরা আমরা মোটামুটি বলতে পারি এই জাতিগোষ্ঠীর মধ্যে বিলং করছি, মিশ্রিত জাতিগোষ্ঠী, এক ধরনের ফর্সা টর্সা মোটামুটি দেখতে হয়, এর মধ্যে সব কিছুই পড়ে। মানে যেদিকে তুমি ককেসয়েডদের মধ্যে যদি দেখো একদম হোয়াইটিশদেরও দেখতে পাবে, আবার রাজপুত্রাও এর মধ্যে বিলং করে, এরকম একটা ব্যাপার স্যাপার। দে আর দ্য ককেসয়েড। তাহলে নিগ্রয়েড কারা স্যার? নিগ্রয়েড হচ্ছে, বুঝতেই পারছো, নিগ্রো মানে আফ্রিকান নিগ্রো, এবং তাদের মধ্যে কিন্তু আমাদের উপজাতি সম্প্রদায়েরও কিছুটা সেকশন চলে আসে। দ্রাবিডিয়ানরা নিগ্রয়েডদের মধ্যেই বিলং করছে। তুমি যদি একটু তেলুগুর দিকে যাও, মানে সরি কেরালার দিকে যাও, কেরালার লোক যদি দেখেছো নিশ্চয়ই একটু কালো কালারের আছে। এটা কোনো ম্যাটার করে না কে কোন জাতিগোষ্ঠীর, বাট হ্যাঁ এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ পড়ার ক্ষেত্রে তো এগুলো ডিসক্রিপশন করলে হবে না, জিনিসটাকে এইভাবেই বুঝতে হবে। আমাদের যে সমস্ত উপজাতি গোষ্ঠীগুলো আছে বেশিরভাগটাই দেখবে কালো, তারাও কিন্তু নিগ্রয়েডদের মধ্যে পড়ে। শুধু কালো মানে নিগ্রয়েড এমন না, আমরাও অনেকে কালো, আমরাও কালো, আমিও কালো, সো এটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে নিগ্রয়েডদের কতগুলো বৈশিষ্ট্য থাকে, যেমন ধরো ওদের নাকটা একটু ভোঁতা টাইপের হয়, চুলগুলো একটু কার্লি হয়, দেখেছো নিশ্চয়ই নিগ্রোদের বিভিন্ন ফুটবল প্লেয়ারগুলো রয়েছে, চোখটা যেরকম, মানে কালারটা না, মানে কি বলবো, কালোর একটা লিমিট থাকে, বাট ওদের কালোটা একটু কুচকুচে ভাবটা কিন্তু বেশি থাকে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু নিগ্রয়েডদের ক্ষেত্রে আমরা দেখে থাকি। তো এদের ক্ষেত্রে হাতের যে আঙ্গুলের ভাগ সেগুলো কিন্তু চেঞ্জ হয়, মঙ্গোলিয়ানদের ক্ষেত্রে আর্চের মতো দেখা যায়, ককেসয়েডদের ক্ষেত্রে সেটা তুমি দেখতে পাবে লুপ টাইপের, নিগ্রয়েডদের ক্ষেত্রে আর্চ আবার খুব বেশি, মানে ককে মঙ্গোলিয়ানদের আর্চ খুব কম, তো এরকম কনসেপ্ট কিন্তু রয়েছে। এবারে যে ফিগার, মানে আঙ্গুলের যে ফিগার, আঙ্গুলের সূচক, এগুলোকে কিন্তু আমরা বলে থাকি হচ্ছে, এই সূচকগুলো এক একজনের এক এক রকমভাবে দিয়েছে। যেমন ধরো ফুর হাঁটার সূচক, সেটা লুপ বাই হোল ইনটু হান্ড্রেড, মানে ধরো বলতে পারি হোল এদিকে ইনটু হান্ড্রেড বাই লুপ, এটা হচ্ছে ফুর হাঁটার সূচক বা ফুর হাঁটার ইন্ডেক্স। আর হচ্ছে ডাঙ্ক মেজার ইন্ডেক্সের মধ্যে পাচ্ছি আর্চ বাই হোল ইনটু হান্ড্রেড, এই হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। সো এই দুজন দুরকমভাবে দিয়েছেন, তো তার জন্য আলাদা আলাদা। এই যে তোমাদের বলছিলাম যে এই ছবিগুলো একটু আঁকতে হবে, এমন কিছু কঠিন ছবি নয়, আর্চের ক্ষেত্রে এরকম করে দেবে, লুপের ক্ষেত্রে এরকম আছে, আর হোল্ডের ক্ষেত্রে পুরো গোল হিসাবে জিনিসটাকে দেখতে পাচ্ছ। দ্যাট ইজ ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছো যারা যারা রয়েছো? না বুঝতে পারোনি, আচ্ছা, সেশন অনেকেই তো রয়েছো, সেশনটা কেমন লাগছে আমাকে একটু জানাবে না? সংখ্যা আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি, একদম দুজনই কমেন্ট করছো, আরও তো কমেন্ট চাই তো তোমাদের থেকে। সো এবার চলে আসি এই রোগ নির্ণয়, এদের উপকারিতা। দেখো ক্লায়েন্ট ফিল্টার রোগ, এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেকের ক্ষেত্রে এই রোগ, প্যাটাও সিনড্রম, এই রোগটাও কিন্তু নির্ণয় করতে পারি আমরা ঠিক এই কনসেপ্টের থ্রু দিয়ে বা এইভাবে, মানে এগুলো থ্রু দিয়ে আমরা কিন্তু আমরা প্যাটাও সিনড্রমকে নির্ণয় করতে পারি, কার হাতের রেখা কেমন রয়েছে তা দিয়ে কিন্তু রোগগুলো নির্ণয় করা যায়। এবং তোমরা জানো যে এই ক্লায়েন্ট ফিল্টার, প্যাটাও সিনড্রম বা এডওয়ার্ড সিনড্রম বা টার্নার সিনড্রম, এগুলো সবগুলো কিন্তু আমাদের জেনেটিক্যাল ডিসঅর্ডার, মানে আমাদের যে ক্রোমোজোম, ক্রোমোসোমের সংখ্যা নিশ্চয়ই জানো যে টোটাল ক্রোমোজোম, মানব ক্রোমোজোম 46, তার মধ্যে 44 হচ্ছে অটোসোম আর দুটো হচ্ছে আমাদের সেক্স ক্রোমোসোম। এই দুটোর মধ্যে মেলদের ক্ষেত্রে এক্স এক্স থাকে, এই সরি ফিমেলদের ক্ষেত্রে এক্স এক্স, আর একই কনসেপ্ট যদি ফিমেলদের ক্ষেত্রে চলে যায় তাহলে কী থাকে, এক্স অ্যান্ড ওয়াই। এবার এই কনসেপ্টের কিন্তু চেঞ্জেস থাকে, যেমন ধরো ক্লায়েন্ট ফিল্টার, তোমাদের আমি ক্লাস নিয়েছিলাম এর উপরে, যদিও মনে আছে আশা করি অনেকে, যারা যারা ক্লাসগুলো দেখেছো তারা দেখো, তাদের বলবো একটু রেকর্ডেডটা দেখে নিও, আমাদের প্লেলিস্টে রয়েছে অ্যান্থ্রোপোলজি বাই ডিপেন্ডেন্ট স্যার বলে, তুমি সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, সো এখানে যদি তোমরা ওয়াচ করো তাহলে কী দেখবে যে এই ক্লায়েন্ট ফিল্টার, এটা কী কনসেপ্ট, এটা এটা কিন্তু মেল ক্রোমোজোম, মানে মেল ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলা যেতে পারে। আমাদের মেল ক্রোমোজোমে কটা থাকে, এক্স আর ওয়াই, এই কনসেপ্টটা থাকে, সবাই জানো অর্ডারটা এইভাবেই থাকে এক্স আর ওয়াই। বাট এই ক্লায়েন্ট ফিল্টারের ক্ষেত্রে যেটা হয়, 44 অটোসোম, এটা তো নিশ্চয়ই জানো, এটা আমাদের দেহ ক্রোমোজোম বলা হয়, আর এই এক্সের ক্ষেত্রে সংখ্যাটা একটা এক্সের জায়গায় দুটো তিনটে চারটে হতে পারে। তো তার ফলে কী হয়, এদের কিন্তু
এক্স ক্রোমোজোম স্পেশালি যেহেতু ওম্যানিশ জিনিসটাকে রিভিল করে, সো দ্যাট ইজ ওয়াই এদের মধ্যে কিন্তু ওম্যানিশ ভাবভঙ্গিগুলো চলে আসে। যত এক্স এর পরিমাণ বাড়বে তত এই কনসেপ্টটা তাদের মধ্যে ঘটে বেড়ে যাবে, ঠিক আছে। ওয়াই থাকে, এরা বেসিক্যালি বেস হচ্ছে মেল, বাট তার মধ্যে ফিমেলের কনসেপ্টটা গ্রো আপ করে এদের ক্ষেত্রে। এবং এক্স এর সংখ্যা যত বাড়ে তত এই যে ধরনটা এদের মধ্যে তত প্রকট হয়ে দেখা যায়। কিন্তু এদের যদি তুমি ওয়াচ করো, টল ফিগার, মাসল থাকে, বডি মাসল থাকে, কিন্তু ওই যে বললাম এক্স ক্রোমোসোমের সংখ্যাটা বেড়ে যায়, তার ফলে এদের এই প্রবলেমটা ক্রিয়েট হয়। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো? সো এরকম আমাদের সব কটা রোগেরই কিন্তু রয়েছে। যদি রোগ নিয়ে আজকের আমাদের ক্লাস না, আজকের ক্লাস হচ্ছে ডার্মাটোগ্লিফিক্স এবং রোগের সাথে ডার্মাটোগ্লিফিক্সের যে রিলেশন সেটা কিন্তু জানতে হবে, এবং তার জন্য এই বিষয়টাকে নিয়ে আসা। সবার কাছে ক্লিয়ার না ক্লিয়ার হয়নি আমাকে একটু কনফার্ম করো যে ডার্মাটোগ্লিফিক্স মানেটা কী হচ্ছে, যে এখানে আমরা কী কী দেখছি, এই যে কনসেপ্টগুলো দেখলাম আর্চ, লুপ হোল্ড, এবং এইগুলোর উপরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে পরবর্তীকালে আমাদের অপরাধ বিজ্ঞান বা যাকে আমরা বলতে পারি ক্রিমিনোলজি, এই ক্রিমিনোলজিকেও কিন্তু অ্যাপ্লাইজ করা হচ্ছে। বিভিন্ন হাতের ধরন দেখে আমরা মানুষকে বুঝতে পারছি। তোমরা দেখেছো সিআইডি, সবাই দেখেছো আশা করি, দেখো সিআইডিতে দেখেছো তো ওই দয়া, তারপরে আমাদের ডাক্তার কি ডক্টর তো নয়, দয়া থাকে, তারপরে যিনি ওদের প্রদ্যুম্ন, তো ওরা সব কি করে নিয়ে আসে বিভিন্ন রকমের স্যাম্পল, সেগুলো সার্চ করে ডক্টর শাহরুখে দিয়ে বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেন। তো ঠিক সেরকমই আমি সিআইডির প্রমোশন করছি না, বাট স্টিল সিআইডিতে এগুলোই দেখেছো, বাট কনসেপ্টটা এইভাবেই নেবে যে পরবর্তীকালে এইগুলোকেও কিন্তু অপরাধ বিজ্ঞানের ক্ষেত্রে কাজে লাগানো হলো। কারণ এই জিনিসগুলোর থ্রু দিয়ে বোঝা যাচ্ছে যে আচ্ছা এটা এই জাতি গোষ্ঠীর মানুষ, তাহলে ওই জায়গাটায় এই জাতি গোষ্ঠীর কোন কোন মানুষ ছিল মোটামুটিভাবে হাতের জাস্ট ছাপ দেখে, এবং সেখানে অনেক কিছু হেল্প কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই না? সো আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা যারা রয়েছো আমাকে একটু কনফার্ম করো, কারোর কোনো কোয়ারিজ থাকলে সেটাও জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমাদের এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য, ওকে? মানে এই কনসেপ্টটা, মানে ডার্মাটোগ্লিফিক্স কিন্তু রোগ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা এসে দাঁড়িয়েছে। এইটুকু ক্লিয়ার সবার কাছে? না ক্লিয়ার হয়নি, আমাকে একটু কনফার্ম করো যারা যারা রয়েছো। বুঝতে পেরেছো সবাই না বুঝতে পারোনি? ওকে, সো আমাদের বাকি যুগতে চলে আসি। তার আগে ছোট্ট ইনফরমেশন, সেটা হচ্ছে WBCS মহাপ্যাক 2022। দেখো অনেকেই WBCS মহাপ্যাক নিয়ে ভাবো কি কোথাও 2021, দেখো এটা কোনো ম্যাটার করে না, ডালারা টাইছু নিয়ে নিও। কারণ WBCS মহাপ্যাকের ক্ষেত্রে একটা সুবিধা আছে, তুমি নিয়ে নিলে কিন্তু অ্যান্থ্রোপোলজির মধ্যে ইনক্লুডিং হয়ে যাবে। আর যারা যারা অ্যান্থ্রোপোলজি নতুন ব্যাচে জয়েন হতে চাইছো তারা কিন্তু নিয়ে নিও, এবং এটা কিন্তু নতুন ব্যাচটা, মানে WBCS এর ক্ষেত্রে অ্যান্থ্রোপোলজি যে নতুন ব্যাচ এটা কিন্তু 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। WBCS মহাপ্যাক নিলে অন্য তোমরা WBCS এর যে নতুন নতুন ক্লাসেসগুলো হচ্ছে WBCS ওরিয়েন্টেড, প্রিলিমিনারি, মেন্স, এবং আমাদের নতুনই যেমন একটা 24 মার্চ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে যার নাম হচ্ছে আমাদের লাস্ট মিনিট সেশন ফর WBCS 2022, সেটা থেকে শুরু করে আমাদের এবছর চারখান আরও ব্যাচ আসছে চলেছে, মানে এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ব্যাচ, দ্যাটস মিন প্রিলিমিনারি মেন্স একত্রিতভাবে, তার সাথে সাথে অপশনাল ব্যাচেস অ্যাট প্রেজেন্ট দুখানা চলছে, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে অ্যান্থ্রো। এবার অনেকেরই প্রশ্ন, স্যার কোনটা আমার জন্য ফ্রুটফুল? দেখো ভাই, সবার আগে বলি যে কতগুলো জিনিস একটুখানি ক্রাইটেরিয়া বুঝে নেবে কোনটা তোমার জন্য ফ্রুটফুল। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে অ্যান্থ্রোর ক্ষেত্রে বেশ কিছু সুবিধা রয়েছে, হিস্ট্রির ক্ষেত্রে রয়েছে, হিস্ট্রির ক্ষেত্রে তোমাদের ডাবল করে হয়তো পড়তে হচ্ছে না, কিন্তু লেখার ক্ষেত্রে একটু বেশি লিখতে হয়। কোশ্চেন আসার প্রবাবিলিটিস আমি কম্প্যারিজন করছি না, বাট স্টিল অ্যান্থ্রোতে কিন্তু প্রিভিয়াস ইয়ার যদি তুমি ভালো করে পড়ে যাও তুমি ভাই বুকে বল নিয়ে যাচ্ছ, ভাই আমি কমন পাচ্ছি, এটা এইটুকু তুমি নিশ্চিন্ত। হিস্ট্রির ক্ষেত্রে কোথাও গিয়েও সেই বলটা হয়তো, যারা যারা হিস্ট্রি না মানে তা দেখো আমি জানি না, বাট যারা যারা নাও তারাই আমাদেরকে বলো যে পরবর্তীতে তারা হয়তো অ্যান্থ্রোতে শিফট করে গেছে, এরকম প্রচুর স্টুডেন্ট আছো, তারাই বলতো স্যার হিস্ট্রি নিয়ে না কনফিউজ হয়ে যেতাম যে কোশ্চেন কতটা আসবে। সো যাই হোক, যে যেটা খুশি সেটা নিতে পারো। Adda247 এই দুটো ব্যাগ মানে অপশনাল তোমাদেরকে প্রোভাইড করছি, ইন ফিউচার হয়তো আরও আসবে। আর টেস্ট সিরিজ, ইবুক সবটাই কিন্তু রয়েছে, সো অবশ্যইভাবে জয়েন হয়ে যেও। যারা যারা মনে করছো আর জয়েন হওয়ার ক্ষেত্রে একটা কোড বলবো, স্পেশাল কোড Y327 ইউজ করতে ভুলে যেও না, ওকে? সো আর যারা যারা SSC CGL এর বুক কিট চাইছো তারাও নিয়ে নিও, WBCS এর বুক কিট নিয়ে নিও, কারণ এগুলো সব বই আকারে তোমার বাড়িতে পেয়ে যাবে। আজকে বুক কিট নেওয়ার সুবর্ণ সুযোগ, কারণ আজকে যে কোনো বই নিলে যদি তোমরা এই কোডটা ইউজ করো Y327S তাহলে কিন্তু 22% অফ পাবে, অ্যাজ ইউজুয়াল 17% থাকে। সো
আশা করি বাঙালি বই পড়তে ভালোবাসো, এবং বই পড়তে ভালোবাসা মানে পরীক্ষা দিতে হবে, পিডিএফ দিয়ে সবসময় পরীক্ষা দেওয়া পসিবল হয় না, কারণ তোমরা যারা যারা পিডিএফ আমাদের ব্যাচ থেকে না, তারাও কিন্তু ওটাকে প্রিন্ট আউট করিয়েই নাও বেশিরভাগ ক্ষেত্রে। সো পিডিএফের থেকে সবচেয়ে ভালো বই নিয়ে নেওয়া, এবং Adda247 যেহেতু তোমাদের বই অফার করছে তো বইটা নিয়ে নিতে পারো। আর এসএসসিজির বুকের মধ্যে কী পাচ্ছ, অ্যাডভান্স ম্যাথ, অ্যারিথমেটিক, ইংলিশ, রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস। আর আমি তোমাকে যে বইটার কথা বললাম WBCS এর বুক, সেখানেও কী কী থাকছে, অ্যাডভান্স ম্যাথ পাচ্ছ, ম্যাথ পাচ্ছ, কারণ WBCS অ্যাডভান্স ম্যাথ আসছে, রিজনিং পাচ্ছ মানে তার সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেসের মানে জিকের যে বই, জেনারেল নলেজের বই বাংলা ভাষা, এবং বৈচিত্র্য বাংলা, বাংলা ভাষা এবং ইংলিশের বই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে বইটা সেটা বাংলা ভাষা ইংলিশের বই, এগুলো এতগুলো কিন্তু পেয়ে যাচ্ছ WBCS এর কিটে, যারা যারা চাইছো নিয়ে নাও। আর বললে আমি আজকে সুবর্ণ সুযোগ যেহেতু রয়েছে, মিস করবে কেন। ওকে, তো টাটা, আজকের মতো হয়তো আমরা এখানেই এন্ড করবো। আর সেশনটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলে যেও না, আর সবাইকে বলবো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অ্যান্থোর ক্লাস কারা কারা চাও, যারা যারা চাও তারা কিন্তু কমেন্ট করবে পরবর্তীতে। আর অ্যান্থ্রোপোলজির ক্লাস প্রতিদিন ঠিক সন্ধে 6টার সময়তে আমাদের এখানে হচ্ছে, এখানে মিন্স Adda247 WBCS টপারে হচ্ছে, প্রতিদিন নয় সরি, স্যাটারডে অ্যান্ড সানডে। সানডে টাইমিং হচ্ছে বিকেল 4টে, মানে কালকে বিকেল 4টে আছে। কালকে তোমাদের অ্যান্থ্রোপোলজির এই টু জেড নিয়ে আলোচনা থাকছে, মানে অনেকেরই নিতে চাও কিন্তু সাবজেক্টটা নিয়ে খুব একটা ধারণা নেই, কী হাতি ঘোড়ার সাবজেক্ট, এর মধ্যে কী আছে, নাম শুনেছি অ্যান্থ্রোপোলজি, ওই রাখাল দাস ব্যানার্জির নাম শুনেছি যখন হরপ্রসবদা পড়েছি, বাট ব্যাপারটা নিয়ে ধারণা নেই, তাই একটু সাবজেক্টটাকে বুঝে নেবো কী রয়েছে অবশ্যই। সেটার জন্য কালকে আমি ক্লাস রাখছি, এটা তোমাদের জন্য স্পেশালি ক্লাস। আর স্যাটারডেতে কিন্তু প্রতি স্যাটারডে সন্ধ্যে 6টার সময় ক্লাস থাকছে, এটাও তোমাদের জন্যই ক্লাস, অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। এখানে আমি ডিটেল আলোচনা করব, তবে এমন নয় রবিবার করে শুধু তোমাদের ওই ক্লাসই দেবো, রবিবার করে ডিটেল ডিসকাশন থাকবে। বাট হ্যাঁ, অনেকেরই ডিম্যান্ড আছে যে স্যাটারডে সানডের ক্লাস, মানে সানডে আর স্যাটারডে দুটো দিনই কিন্তু আমি অ্যান্থ্রোপোলজির ক্লাসই নিই, তবে কালকে তোমাদের স্পেশাল ক্লাস হিসেবে নেব আমি অ্যান্থ্রোর একটু এটুজের আলোচনা। সো সবাইকে বলবো জয়েন হয়ে যেও, আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞাসা করো। আর অ্যান্থ্রোপোলজি নতুন ব্যাচটা শুরু হয়েছে, সেখানে যারা যারা ভর্তি হতে চাইছো নিয়ে নেবে। দেখো একটা কথা বলি, অ্যান্থ্রোর ক্ষেত্রে যে প্রবলেমটা তোমাদের ক্ষেত্রে হয়ে থাকে সেটা হচ্ছে, স্যার অ্যান্থ্রোর ক্ষেত্রে আমি কী নেবো বুঝতে পারি না, কারণ মানে অ্যান্থ্রোপোলজি এমন একটা সমস্যা তোমার তৈরি করতে পারে যেটা হচ্ছে সাবজেক্টটারই কোনো ধারণা তোমাদের নেই সেই কারণে। কিন্তু সাবজেক্টটা একটা কথা বলি, হাতি ঘোড়ার সাবজেক্ট নয়, তোমাদের মনে রাখার মতোই সাবজেক্ট, নিয়ে নিতে পারো, কোনো চাপ হবে না তোমাদের এক্ষেত্রে, ঠিক আছে, নিয়ে নিতে পারো। আর Adda247 এর বাংলার সাথে সাথে Adda247 WBCS টপার, Adda247 WBCS টপার চ্যানেলকেও তোমরা কিন্তু একইভাবে সাবস্ক্রাইব করে রাখো, অনেকেই মানে সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখছো, সাবস্ক্রাইব করে রাখলে একটা কথা বলে রাখতে পারি, এই চ্যানেলে প্রতিদিন কিন্তু আমরা ডেলি বেসিসে ক্লাস নিচ্ছি অনলি ফর WBCS, WBCS এর জন্য এই চ্যানেলটা। আর অন্যান্য এক্সামের জন্য আমরা এখানে গুলিয়ে ফেলা হয়নি, অন্যান্য এক্সামের জন্য আমাদের রয়েছে বেঙ্গলি চ্যানেল, অর্থাৎ Adda247 বেঙ্গলি, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা WBCS অ্যাসপিরেন্স তারা কিন্তু WBCS টপারকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সুবিধার্থে। ওকে স্যার, কাল ফার্স্ট ক্লাস মানে থ্যাংকস স্যার কালকের বেসিক অফ সাবজেক্টের ক্লাসের জন্য, হয়তো তোমাদের জন্যই ভেবেছি আমি, কারণ আমি বুঝেছি হয়তো অনেকের ইস্যুস থাকে, স্যার হঠাৎ করে Dermatoglyphics কী জিনিস মাথার মধ্যে ঢোকে না, স্বাভাবিক, তো সে কারণে আমি তোমাদের ওইভাবে কালকে থেকে আমরা অফিসিয়ালি ওইভাবে ক্লাসটা শুরু করব। কিন্তু সেখানে এটা যেহেতু একটু এক্সটেন্ডেড ক্লাস ছিল, তোমরা জানোই থার্সডেতে ক্লাস দেওয়ার কথা, বাট কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য থার্সডে ক্লাস হয়নি, সেই কারণে এটা এক্সটেন্ডেড ক্লাস হিসেবে একটু পরে এসছে, অসুবিধা নেই, নেক্সট দিন কালকে থেকে আমরা তোমাদের একদম ডেডিকেটেডলি ওইভাবে শুরু করে দেবো, তোমাদের প্রিভিয়াসের কী কী কনসেপ্ট এভরিথিং, মানে অ্যান্থ্রোপোলজির এ টু জেড কালকে থাকছে। আর একটা কথা, অ্যান্থ্রোপোলজি নিয়ে যারা যারা চাইছো একটা কথা বলো, মেন্টারকে নিয়ে নিও, যারা যারা ডেডিকেটেডলি পড়তে চাও, যে কোনো একজন মেন্টার, সেটা Adda247 হতে পারে, হতে পারে অন্য কোনো অনলাইন ইনস্টিটিউট বা অফলাইন ইনস্টিটিউট, তাহলে তোমাদের সুবিধাটা হবে কি নোটস প্রোভাইড মানে প্রপার ওয়েতে পাবে, নিজের নোটস বানাতে গিয়ে চাপটা তোমরাই হবে, কারণ দেখো এটা বললাম যে 2+3 ফান্ডা, 2 বছর আর 2 বছর, অর্থাৎ মাস্টার্স আর গ্র্যাজুয়েশনের যা যা সিলেবাস থেকে সেটাই কিন্তু এখানে দেওয়া হয়, 6-7 মাসে নামাতে হয়, ওখানে তোমরা শুধুমাত্র ওই সাবজেক্টটাই পড়েছো, এখানে গিয়ে যেটা করতে হয় কম্পালসারিতে ভীষণভাবে ধ্যান দিতে হয়, নাহলে অপশনের কোনো ভ্যালু নেই। সো কম্পালসারির উপরে ধ্যান দাও, অপশনালকেও দাও, কিন্তু ব্যালেন্স করতে গেলে যে কোনো একজন মেন্টারকে নাও, সেটা যে কেউ, মানে এমন বলছি না যে এখানেই তুমি জয়েন হও, যদি ইচ্ছা হয় জয়েন হয়ে যেও। আমাদের শব্দ ব্যাচটা স্টার্ট হয়েছে 24 জানুয়ারি, সপ্তাহে 3 দিন করে ক্লাস চলছে 11টা থেকে 1টা। কীভাবে জয়েন হবে, জয়েন হওয়ার ক্ষেত্রে কোড ইউজ করতে ভুলবে না,
3, 2, and 7 এই কোডটা ইউজ করে জয়েন হও। কোথা থেকে? আড্ডা 247 অ্যাপস প্লে স্টোর থেকে নামিয়ে নাও, অথবা তুমি যেটা করতে পারো যে আড্ডা247 ওয়েবসাইট, তবে আমি প্রেফারেন্স দেবো অ্যাপস থেকে নেওয়ার। অ্যাপস থেকে নিলে তুমি এই কোড ইউজ করে 17% অফ তো পাবে, দ্যাট ইজ অপটিমাম। এরপরে তুমি কিন্তু অ্যাপস থেকে নিলে কয়েন ইউজ করতে পারবে, আরও কিন্তু ভালোটা কমবে। সো যারা যারা চাইছো অবশ্যই কিন্তু নিয়ে নেও। থ্যাংক ইউ আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার বিকেল 4টার সময় দেখা হচ্ছে অ্যান্থ্রোপোলজির ক্লাসে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানতে ভুলে যেও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল অফ ইউ, সবাই কালকের ক্লাসে জয়েন হয়েছো। ওকে, টাটা, গুড বাই সবাইকে।